বাসায় এসে দেখলো মা ঘুমিয়ে পড়েছে। মা ঘুমিয়ে পড়েছে, এখন মায়ের শিওরে পায়ে দিয়ে পানি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, মা ঘুমিয়ে গেছে, মাকে আর জাগানো হয়েছে। মায়ের অসুস্থ শরীর আরামের ঘুম মানব না, মা যখন জাগবে তখন মাকে পানি দিবে। এই সিদ্ধান্ত নিয়ে পায়ে দিয়ে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে পায়ে দিয়ে মা যখন জাগবে তখন বাইরে তাকে পানি দিল, পানি পান করল। বাইরে মা এমন দোয়া করে দিল সন্তানকে, বাইরে জন্য এমন দোয়া করলেন, আল্লাহ তুমি আমার বাইরে সুলতান আরেকই বানিয়ে দাও। আল্লাহ তারা তাকে সুপ্রসিদ্ধ পরিচিত একজন ভালো মানুষ হিসেবে দুনিয়া করে। তাহলে কি আমরা কি আমাদের সন্তানদেরকে সেরকম বাইরে বানানোর চিন্তা করতেছি? আমরা কি সেরকম মানতে পারতেছি? হজরতে হাজরা করেন তার সন্তান ইসমাইলকে যখন জবাই করার জন্য, ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাচ্ছে, শয়তান তাকে অসুস্থতা দিচ্ছে যে তুমি কি জানো তোমার সন্তানকে কবে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য। তখন তিনি বললেন, এটা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে আমি রাখি আছি, তাহলে আমরা কি সেরকম মা তুমি হতে পেরেছি? অল্প পরে আমরা দুর্বল হয়ে যাই, কেঁদে ফেলি, হয়রান হয়ে যাই, পরেশান হয়ে যাই। এই জায়গা থেকে আমাদের চিন্তা করতে হবে, আমরা কি এটা করে ইসমাইলের মায়ের সবচেয়ে বড় কথা হলো প্রত্যেক মহি আপনাদেরকে তাদের সন্তানদের জন্য পরিবার পরিজনদের জন্য দোয়া করেছে এবং নিয়মিত দোয়া করেছে। আল্লাহ তাআলা কোরআনে এগুলোকে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এইভাবে দোয়া করলে নবীগণ যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জা'আলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা কোরআন বলেছেন যে আল্লাহ আপনি আমার সন্তান সন্ততি আমার পরিবার পরিজন এদের সকলকে এমন বানাও তাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। আমরা কি আমাদের সন্তান সন্ততিদের এইভাবে কি দোয়া করি? স্বামী তার স্ত্রীর জন্য দোয়া করে, স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করে? বরং সেটা না, আমরা বরং দোষ পেলে যে বাবার বাড়ির দোষ, নিজের স্ত্রীর বাড়ির দোষ, এক বাড়ির দোষ আরেক বাড়িতে ছড়াই দেওয়া, এই বাড়ির দোষ ওই বাড়িতে ছড়াই দেওয়া, আরো বিষয়টাকে আরো জটিল করা, এই জায়গায় আমরা অনেকে আছি। কিন্তু এই যে জটিলতার জন্য যে আল্লাহর কাছে দোয়া করে সমাধান পাওয়া, সেটা আমরা করতে নেই। এই জন্য আমরা চেষ্টা করি যে আমাদের সন্তানদের জন্য দোয়া করি। আমাদের পুরুষ এবং মহিলা দুটার মর্যাদা আল্লাহর কাছে সমান। যেমন আল্লাহ রাব্বুল আলামিন জিনিসটা কিভাবে দেখেন আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে রাখবো। গতকাল একটা আমি বলেছিলাম, একজন লোক বাজারে জুতা কিনতে গিয়েছে, এক জোড়া জুতা কিনতে গেল। এখন জুতা কিনতে যাওয়ার পরে দোকানদারকে জিজ্ঞেস করে জুতার দাম কত, দোকানদার বলল যে জুতা হলো 200 টাকা, এই জুতার জোড়া 300 টাকা। এখন কাস্টমার বলল যে এটা কি 150 টাকায় দেওয়া যায় না? তখন দোকানদার চিন্তা করলো সে তখন 150 টাকায় বললো, তাহলে তাকে তাকে জুতা দিয়েই দিই, সে তাকে একটা জুতা দিয়েছে। এখন বাড়িতে আনার পরে সে চিন্তা করলো, আরে কি দিল, এক জুতা দিয়ে আমি কি করবো, এটা দিয়ে কি করবো। এখন সে আবার এই জুতা দিয়ে বাজারে চলে গেল এবং সে দোকানদারকে বললো, আমাকে আপনি একটা মাত্র জুতা দিয়েছেন। তো বললো, আমি তো বললাম জুতার দাম 300 টাকা, আপনি 150 টাকা বলার কারণে অর্ধেক দিয়েছে, অর্ধেক অর্ধেক। এখন বাকি টাকা দিয়ে আপনি পুরো জুতাটাই নিবেন, তাহলে ব্যবহার করা আপনার জন্য ভালো হবে, কি বলে পরিবারের মায়ের মায়ের দাদা বাবার মায়ের দাদা কেউ
কোনোদিন শুরু করা কেউ বন্ধ করা কোনোদিন শুরু নাই, বরং আমাদের মাঠে তারা যখন চাকরি যায় তাদের আটটা থেকে পাঁচটা আট